আর পি শর্মা আকৌ উভতিছে বিজেপিলৈ। আর পি শর্মাৰ জ্ঞান চক্ষু মুকলি হৈছে, অভিমান ভাঙিল আর পি শর্মাৰ, দল ত্যাগৰ সিদ্ধান্ত বাতিল। হয়, এটা সপ্তাহৰ ভিতৰতেই তেজপুৰৰ সাংসদ আর পি শর্মাই ধুমুহাৰ সৃষ্টি কৰিলে আৰু ধুমুহাৰ সামু কাটিল। ঘৰৰ লৰা উভতি আহিল ঘৰলৈ। যিজন সর্বনাম সংগ্রামের ডাঙরিয়া কারণে মই মাক মাতি গালি খাইছিল বিজু ভাই কমান্ড পড়া, যিজন সর্বনাম সংগ্রামের কারণে মই গালি খাইছিল খঙ্গ পড়া, যিজন সর্বনাম সংগ্রামের কারণে মোর রাম মাধবজি, রামলালজি, অমিত শাহজি সবই মোক ওয়ার্নিং দিছিল। রাজনীতিত হেনো অসম্ভব বুলি একো নাই। দল ত্যাগ করে বিজেপির পৰা হাত ধুই দিয়া আর পি শর্মাক আজি দেখা গল প্রার্থী হবলৈ মনোনয়ন পত্র সংগ্রহ করা। আর পি শর্মাক প্রার্থিত্ব বঞ্চিত করে হিমন্ত বিশ্বক প্রার্থিত্ব দিবলৈ যোজা করতেই ক্ষোভিত হয়ে পড়েছিল সাংসদজন। আনিছিল ষড়যন্ত্র, নতুন বিজেপির দপদপনিয়াদি ভয়ঙ্কর ইস্যু। যেটা আমি পার্টি জয়েন করেছিলাম মানুষ হাসিলে, কি দল জয়েন করিলা? গতিকে আমার একটা ত্যাগ আছে তলপতি, বিজেপি মোর বায়োলজিক্যাল মাদার এজনী আর বিজেপি আর এজন মা বলে কইছি মই। হয় আমি প্রত্যেক ইটা ইটাকে ব্রিক বাই ব্রিক বিজেপি আমি উঠাইছো আজি পরে নয়। পিছত যেতিয়া সম্ভাব্য প্রার্থী হিমন্ত বিশ্বকে দলে টিকট নিদিলে তেতিয়াই আর পি শর্মাৰ খং যেন পানি হয়ে গল। তেও পুনৰ প্রার্থী হওয়ার এয়া যেন সুবর্ণ সুযোগ। সেয়ে পল্লবলোচন দাস, রাজেন বৰঠাকুৰ, কামাখ্যা তাসা আদি বিভিন্নজনের নাম অহার পিছতো আর পি শর্মায় মনোনয়ন পত্র সংগ্রহ করলে। পুনৰবাৰ যদি প্রার্থিত্বৰ পৰা বঞ্চিত হয় বিজেপির এইজন সাংসদ, তেন্তে তেওঁ পুনৰ বিজেপি ত্যাগৰ সিদ্ধান্ত লবনে সেয়া সময়ত লক্ষণীয় হব। ব্যুরো রিপোর্ট, DY365।